স্টিয়ারিং করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফুললি আপনারা এখানে ডিটেইল ইন্ডিকেটর সুইচ থেকে শুরু করে আপনি যখন গাড়ি রাইড করবেন এভরিথিং শো করবে এখানে আর এটাতে আপনারা যে আমি যদি গিয়ার সম্বন্ধে একটু বলি এখানে তিনটা গিয়ার দেখতে পাচ্ছেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার তো ফার্স্ট গিয়ার আপনি রাইড করতে পারবেন 20 থেকে 25 এন্ড সেকেন্ড গিয়ার 25 থেকে 35 অ্যান্ড থার্ড গিয়ার 35 থেকে প্রায় অ্যাভারেজ 50 পর্যন্ত রাইড করা সম্ভব আর এখানে ভাই দেখতে পাচ্ছেন ডি এবং আর ডিতে আমাদের গাড়ি ফরওয়ার্ড করবে আর আর এ গাড়ি ব্যাক ব্যাক রিভিউয়ার করার জন্য সো ফুল একটা অটোমেটিক গিয়ার এবং তার সাথে একজন রাইড করার জন্য হ্যাঁ বাট এখানে আপনি দেখছেন একজন অ্যাডাল্ট মিডল যে সিটটা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা দুজন অ্যাডাল্টের জন্য আর যদি চান আপনি একজন রাইড করবেন তাহলে সিটটাকে আপনি সিট আছে একটু কাইন্ডলি ভাই সামনেতে যদি আমি দেখাই এটা কিন্তু কানেক্ট করে আপনি একজন রাইড করার জন্য ইজিলি পাবে খুব ইজিলি এন্ড দেন আপনি এইটাকে চাইলে কি আপনি ফোল্ডিং করতে পারবেন সো ওয়ান পার্সন ক্যান রাইড আপনি যদি চান তিন চাকা তিন সিট তিন চাকা তিন সিট রাইট তো বাদর ভাই আমার সাবস্ক্রাইবাররা কেন আপনার এই শোরুম থেকে মানে এই বাইকগুলো কিনবে কি সার্ভিস পাবে তারা আচ্ছা ফার্স্ট অফ অল ভাই আমরা নিজে এগুলো ইম্পোর্ট করতেছি আমাদের নিজস্ব ব্র্যান্ডে ব্রাভেস মোটরস সো আমরা যে গ্যারান্টি ক্ষেত্রে যেটা বলবো ভাই আমরা 6 মান্থের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি ইফ এনি প্রবলেম যদি হয় তা আমরা সরাসরি রিপ্লেস করে দিচ্ছি ব্যাটারিটা আর সেকেন্ড হলো যে এটা মোটরটা এটা 6 মান্থের ওয়ারেন্টি দিচ্ছি সো নর্মালি এটা মাউন্টিং বাইক ভাইয়া সো এইভাবে 2-3 বছর এরকম কোনো প্রবলেম হয় না সুশোভতে যেমন অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিনে মাটির রাস্তা চালাতে চায় এই গাড়ি মাটির রাস্তা চালানো সম্ভব জি ভাইয়া এটা হলো একটা মাউন্টিং স্পেস বাইক তো ভাইয়া আপনি শুধু মাটির রাস্তা না যে উঁচু নিচে শুরু করে যে স্টোন যে পাথরগুলো আছে হ্যাঁ সো এইখানের জন্য পারফেক্টলি একটা ইউনিট আমি বলবো আচ্ছা এখানে হ্যাঁ এখানে একটা খুব সুন্দর দুইটা কে দেখতে পাচ্ছেন দুইটা রিমোট সো আপনি দুইটা আপনার বাসার জন্য কিফট রেখে দিলেন আর দুইটাতে আপনি রাইড করলেন যদি ইনকেস যদি হারিয়ে যায় তাহলে আপনি এগুলি আগে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু নতুন একটা শোরুমে চলে আসলাম আপনি জানেন যে হোসেন ব্লগে সবসময় চেষ্টা করে নতুন নতুন ইউনিক বাইকগুলো দেখানোর জন্য আর সবসময় চেষ্টা করি একদম সরাসরি ডিলার থেকে বাইকগুলো দেখানোর জন্য তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে আজকে কিন্তু আমি নতুন একটা মডেল দেখানোর চেষ্টা করবো আর এছাড়াও যারা ইলেকট্রিক বাইকের জন্য যারা ইলেকট্রিক বাইক নতুন নতুন আনকন ইলেকট্রিক বাইক খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে জানেন যে বর্তমানে কিন্তু ডলার সংকটের কারণে কোনো শোরুমে কিন্তু গাড়ি নেই তো আমি আজকে যেই শোরুমটাতে আসলাম তাদের শোরুমের নাম হচ্ছে ট্রাভিস মোটরস ফুল ডিটেলসে যদি আমি বলি আমি পরিচয় করে শুরু অনার সাথে বাদন ভাইয়ের সাথে বাদন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের নাম অ্যাড্রেস লোকেশন যদি ক্লিয়ার করে দিই জি ভাই আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর 60 ফিট মিডল পিরেবাগ 64/A ঢাকা 1216 আর আমাদের হেড অফিস হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 শপ নাম্বার 09 এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন হ্যাঁ যারা কিন্তু মহর্ষণ অঞ্চলে ভিডিওগুলো দেখেন রাজশাহী বগুড়া থেকে ভিডিওটা দেখেন তারা কিন্তু ঢাকা না আসতে চাইলেও পুরের মাধ্যমে কিন্তু বাইকটি পারচেজ করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় বাইরে কিন্তু সরাসরি চায়না থেকে সরাসরি ইম্পোর্টার হ্যাঁ এই জন্য কিন্তু বাইকগুলো খুব চিপ প্রাইজের মধ্যে পাবেন আর আমি আশা করি আজকে যে বাইকটা দেখানোর চেষ্টা করবো পুরো কনফিডেন্স সম্পর্কে একটু দেখবেন এটা ব্যাটারি মোটর এয়ারপেন্টের পারফরমেন্স সম্পর্কে একটু ভালো করে দেখবেন হ্যাঁ এই সময় বুঝতে পারবেন আসলে বাইকগুলোর কোয়ালিটি কেমন এবং বাইকগুলোর কেমন ফেসিলিটি আছে ভাই তো চলুন ফেস কথা বলে যেটা শুরু করা যাক আজকে ভিডিও আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী আমরা কিন্তু আমরা ইউটিউব পরে চলে আসলাম মূল ভিডিওতে যেমনটা বলছিলাম আজকে কিন্তু একটা নতুন ইউনিক একটা মডেল দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবো বাদন ভাই বাদন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই আজকে আমরা যেই মডেল নিয়ে আলোচনা করবো মডেলের নামটা কি একটু বলবে ভাই এটা হলো মডেল GM Pro 2 ফুলি আপগ্রেড ভার্সন অ্যান্ড ফুলি অটোমেটিক নিউ মডেল আমাদের সো আমি আজকে ডিটেলস স্পেসিফিকলি কিছু এটা নিউ ফিচারগুলো কী কী অ্যাড হয়েছে এখানে আমাদের বেশ কিছু কালার দেখতে পাচ্ছেন যে ম্যাট কালার তাছাড়া কিছু দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাক সো দুটা ডিফারেন্স যেগুলো অ্যাকচুয়ালি দুটা ডিফারেন্সটা কী সে বিষয়ে আমি আজকে ভাইয়ের সাথে আমি আছি ইনশাল্লাহ বলার চেষ্টা করবো ঠিক আছে আমি কিন্তু যেহেতু ক্যামেরার পেছনে চলে যাচ্ছি কারণ আমি পিছনে গেলে হয় কি প্রশ্ন করলে বাইরে জন্য ইজি হয় আর কি GM Pro 2 ভাইয়া আচ্ছা এটা কনফিডেন্স আমরা ব্যাটারি মোটর সম্পর্কে একটু বলতে হবে আচ্ছা ফার্স্ট অফ অল যদি ভাই মোটর সম্বন্ধে বলছি এটা মোটর পাওয়ার হলো 500 ব্রাসলেস মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি হলো 48 ভোল্টেজ এবং 20 অ্যাম্পিয়ার বাট আমাদের আরেকটা নিউ যে ভার্সনটা এটা এটার ভিতরে আমি একটু বলে দিচ্ছি যেমন এটা বলেছে হলো 48 ভোল্টেজ এবং 20 অ্যাম্পিয়ার বাট এটা হলো আপনার 48 ভোল্টেজ 30 অ্যাম্পিয়ার আচ্ছা 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 মানে এম্পিয়ারের ভিতরে হয় কি মাইলেজটা পাওয়া যায় আর কি হ্যাঁ এম্পিয়ার ক্ষেত্রে যেমন এটা হলো পার পাওয়ার মাইলেজ হলো আমাদের 50 থেকে 60 সো আর যেটা হলো আমাদের 48 ভোল্টেজ এবং 20 অ্যাম্পিয়ার সেটা হলো 40 থেকে 55 অ্যাভারেজ মাইলেজ
তো অনলি ডিপেন্ড করে শুধু এমপিআর ক্ষেত্রে আপনার মাইলেজটা একটু মোর দ্যান বেশি করা যায় বাদম ভাই আরেকটা বিষয় হচ্ছে ব্যাটারির ওজনের ক্ষেত্রে কিন্তু তারতম্য আছে হ্যাঁ হ্যাঁ যেমন আমাদের 20 এমপি ব্যাটারি হলো এখানে চারটা ব্যাটারি থাকে একটা পার ব্যাটারি হলো আপনার 5 কিলো করে সো টোটালি হলো 20 কিলো আর যেটা হলো 30 এমপি হলো আপনার 7 কিলো করে 28 কিলো টোটাল ইনক্লুডিং ব্যাটারি আচ্ছা আচ্ছা তো এই বাইকটার ভিতরে কয়টা কালার পাবো আমরা আচ্ছা এই বাইকটার ভিতরে যে কালারগুলো আছে ভাই ফার্স্ট অফ অল যদি মিডল যেটা দেখতে পাচ্ছি এটা হলো মেট ব্ল্যাক কালার আর তাছাড়া আমাদের ব্লু কালার ব্লু এন্ড ব্ল্যাক টু টোনের কালার দেখতে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তাছাড়া আরেকটা কালার আছে আমাদের রেড এন্ড ব্ল্যাক টু টোনের কালার বলে এটাকে সো এটাগুলো ফুললি আর সামনে একটু যদি আমি ডিটেলস একটু বলি এখানে দেখছে এটা একটা যে হেডলাইট দেখতে পাচ্ছেন ফুলি এলইডি লাইট এবং এটার ভিতরে দুইটা অপশন আছে একটা হলো অ্যানালগ মিটার আর একটা হলো ডিজিটাল মিটার সো এটা পুরো ফুলি ডিজিটাল মিটার আমি একটু কাল স্টিয়ারিং করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুললি আপনার এখানে ডিটেল ইন্ডিকেটার সুইচ থেকে শুরু করে আপনি যখন গাড়ি রাইড করবেন এভরিথিং শো করবে এখানে আর এটাতে আপনার যে আমি যদি গিয়ার সম্বন্ধে একটু বলি এখানে তিনটা গিয়ার দেখতে পাচ্ছেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার সো ফার্স্ট গিয়ার আপনি রাইড করতে পারবেন 20 থেকে 25 অ্যান্ড সেকেন্ড গিয়ার 25 থেকে 35 অ্যান্ড থার্ড গিয়ার 35 থেকে প্রায় অ্যাভারেজ 50 পর্যন্ত আপনি রাইড করা সম্ভব আর এখানে ভাই দেখতে পাচ্ছেন ডি এবং আর ডিতে আপনার গাড়ি ফরওয়ার্ড করবে আর আর এ গাড়ি ব্যাক রিভিয়ার করার জন্য সো ফুল একটা অটোমেটিক গিয়ার এবং তাছাড়া আমাদের এই গাড়িটা ভাইয়া সামনে পিছে দুটোই আপনার ড্রাম ব্রেক হ্যাঁ আপনি চাইলে হ্যান্ডের মাধ্যমে আপনি গাড়িটা ব্রেক করতে পারবেন আর আরেকটা যেটা অপশন আছে ভাইয়া দেখতে পাচ্ছেন ফুট ব্রেক সেটা নর্মাল ডিজেবল পার্সন আছে তারা কিন্তু এই গাড়িটা হ্যাঁ রাইট অ্যাবসলিউটলি রাইট ভাইয়া ডিজেবল পার্সনের জন্য এই ফুট ব্রেকটা ইজ ভেরি মানে পারফেক্টলি হ্যাঁ সো তাছাড়া ব্যাক রিভিউ মিরর দেখতে পাচ্ছেন রিভিউ দেখতে পাচ্ছেন সেকেন্ড যদি বলি দেখ ভাইয়ের একটা দেখতে একটা এটা বাস্কেট বক্স হ্যাঁ আচ্ছা সো আপনার কিছু ইউনিট ক্যারি করার জন্য এবং তাছাড়া এটা শুধু আর একটা বাক্সের তা না আমাদের পিছে একটা ব্যায়াম দেখাচ্ছি একটু কাইন্ডলি তো পিছে একটা বাক্সের বক্স দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের স্কুল নেওয়া আসার জন্য যে ছোট মিড সাইজে ব্যাগগুলো আছে এখানে ইউজ করার জন্য এখানে মোটরের কিছু স্পেস আছে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট বাইক কভারগুলো রাখা যায় এবং এটার আরেকটা অপশন ভাইয়া আমি বলে দিচ্ছি যেমন এখানে যদি আপনি চান যে একজন রাইড করার জন্য হ্যাঁ বাট এখানে আপনি দেখছেন একজন অ্যাডাল্ট মিডল যে সিটটা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা দুজন অ্যাডাল্টের জন্য আর যদি চান আপনি একজন রাইড করবেন তাহলে সিটটাকে আপনি সিট আছে একটু কাইন্ডলি ভাই সামনে দিয়ে যদি আমি দেখাই এটাকে একটু কানেক্ট করে আপনি একজন রাইড করার জন্য ইজিলি পাবে খুব ইজিলি অ্যান্ড দেন আপনি এইটাকে চাইলে কি আপনি ফোল্ডিং করতে পারবেন সো ওয়ান পার্সন ক্যান রাইড আপনি যদি চান তিন চাকা তিন সিট তিন চাকা তিন সিট রাইট অ্যাবসলিউট আর তাছাড়া এখানে একটা বাস্কেট বক্স দেখতে পাচ্ছেন কিছু ছোট স্মল সাইজ কিছু জিনিস ক্যারি করার জন্য এবং যদি আপনি একটা সামনে যেটা চিলিং বসার জন্য এখানে একটা হ্যান্ডেলিং আছে ভাইয়া মাশাআল্লাহ দেখুন কত চমৎকার সো ওভারঅল বাইকটা যে আমি যদি বলি ইটস লুকিং ভেরি গর্জিয়াস আর এবং দেখতে খুবই চমৎকার আমি পার্সোনালি নিজে নিজে পছন্দ আমার যদি এরকম মানে মনে হচ্ছে যে নিজে আমি রাইড করবো এরকম তো বাদর ভাই আমার সাবস্ক্রাইবাররা কেন আপনার এই শোরুম থেকে মানে এই বাইকগুলো কিনবে কি সার্ভিস পাবে তারা আচ্ছা ফার্স্ট অফ অল ভাই আমরা নিজে এগুলো ইম্পোর্ট করতেছি আমাদের নিজস্ব ব্র্যান্ডে ব্রাভেস মোটরস সো আমরা যে গ্যারান্টি ক্ষেত্রে যেটা বলবো ভাই আমরা 6 মান্থে ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি ইফ এনি প্রবলেম যদি হয় তা আমরা সরাসরি রিপ্লেস করে দিচ্ছি ব্যাটারিটা আর সেকেন্ড তো হলো যে এটা মোটরটা এটা 6 মান্থের ওয়ারেন্টি দিচ্ছি সো নর্মালি এটা মাউন্টিং বাইক ভাইয়া সো এইভাবে 2-3 বছর এরকম কোনো প্রবলেম হয় না শুধু এক্ষেত্রে আপনি যখন 2 বছর ইউজ করবেন তো ওই ক্ষেত্রে আমি টায়ারের সম্বন্ধে একটু বলি ভাই এটা এই যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা 12-ইঞ্চি রিংটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা টিউবলেস টায়ার হ্যাঁ সো এটা এখানে আপনার এটা এটা ড্রাম ব্রেক আছে বাট এটা খুবই আর গজে এটার ভিতরে আরেকটা ভাইয়া হয় হলো আয়রন টায়ার হ্যাঁ আচ্ছা সো আমাদের এটা হলো অ্যালুমিনিয়াম টায়ার সহজে ঝম্পার পড়বে যেটা আয়রনটার ক্ষেত্রে একটা যে প্রবলেম হয় 2-1 বছর বেশি হলে ঝম পড়ে যায় আচ্ছা এখন আসি এই গাড়ির সবচেয়ে মজার বিষয় হচ্ছে মোটরটার বিষয় যদি মোটরটা কত ওয়াট কত বললে আচ্ছা করে বলতেন এটা মোটরটা ভাই দেখতে পাচ্ছেন এই যে এটা এটা 500 ওয়াট ব্যাসলেস মোটর আচ্ছা যেমন আমরা যদি লেফটে যাই আমরা লেফট ইন্ডিকেটর সুইচ করবে আর তারপরে যদি রাইটে যাই রাইটে ইন্ডিকেটর সুইচ করবে পুরুষগত যেমন অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিনে মাটির রাস্তা চালাতে চায় এই গাড়ি মাটির রাস্তা চালানো সম্ভব জি ভাইয়া এটা হলো একটা মাউন্টিং স্পেস বাইক তো ভাইয়া আপনি শুধু মাটির রাস্তা না যে উঁচু নিচে শুরু করে যে স্টোন যে পাথরগুলো আছে হ্যাঁ সো এইখানের জন্য পারফেক্টলি একটা ইউনিট আমি বলবো ভাইয়া আর তাছাড়া এটা অফ রোডের জন্য হ্যাঁ আর অফ রোডের জন্য এটা এনি কাইন্ডস অফ প্লেস গ্রাম অঞ্চলে যে রাস্তাগুলো আছে আপনি রাইট ইট
normally you can ride it. আচ্ছা মাধ্যমে যেহেতু এটা পারিবারিক একটা প্রাইভেট কার বলা চলে যেহেতু এটা কত কেজি ওয়েট নিতে পারবে যেমন ম্যাডাম বস বসে বসে সুন্দর প্রশ্ন করেছেন ভাই এটা হলো লোড ক্যাপাসিটি হলো 340 সো আপনার দুইজন অ্যাডল্ট এবং যদি চান যে তিনজন অ্যাডল্ট ইজ পসিবল বা তিনজন অ্যাডল্ট আপনার অ্যাডজাস্ট ফিল ভেরি কনসার্ট ফিল হয়ে যাবে সো দুইজন অ্যাডল্ট একজন চাইল্ড ইজ পারফেক্টলি আর ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে আপনার ওজন কম হলে মাইলেজ বেশি পাওয়া যায় আর কি হ্যাঁ রাইট যদি ওজন বেশি হয় মাইলেজটা একটু কম পাওয়া যায় কারণ বেশি একটা লোড ক্যাপাসিটি আছে অবস্থা আছে আচ্ছা মিনিমাম তো আপনার এর কাছে যদি কোনো আমার কোনো সাবস্ক্রাইবার যে প্রয়োজন হয় ব্যাটারি প্রয়োজন হয় বা কোনো অ্যাক্সেসরি বা কোনো ব্রেক ট্রিক শু এগুলো অ্যাক্সেসরি প্রয়োজন হয় দিতে পারবেন কিনা জি ভাই আমাদের কাছে শুধু ইবাইক না এটিভি আমি এখানে একটু অ্যাড করতেছি এটিভি গো কার্ট ইবাইকের যত স্পেয়ার পার্টস গুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে তার সাথে ভাই আমাদের কিছু দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখাচ্ছি এটিভি আমাদের হোল বাংলাদেশের যত এটিভি এবং গো কার্ট যত স্পেয়ার পার্টস আছে যেটা আমি একটু গাড়ি গুলো একটু দেখাতে বলতে হয় আমি কিন্তু নেক্সট ক্যামে কিন্তু এই গাড়ি নিয়ে ভিডিও করব আমাদের এই নেক্সট শিপিং এ আমাদের 14 ফেব্রুয়ারিতে আমরা এই বিগ বুল গুলো আসতেছে তারপর বিগ হামার তারপর এটিভি স্কুটার গুলো আমাদের কাছে এগুলো অ্যাভেলেবল পেয়ে যাবে এই স্কুটার কিন্তু বাংলাদেশে প্রচুর ভাইরাল হ্যাঁ মানে যে কোনো অফিস আদালতে বা স্কুল না আসার জন্য ছোটর মধ্যে আর কি সব কিছু আর কি এরপরে কিন্তু আমি যেমনটা বলছিলাম মানে এই ধরনের গাড়িগুলো যদি আমাদের কাছে গোল্ফ আছে বিগ হামার আছে বিগ বুল আছে যদি কারো যদি এই ধরনের ইউনিট যদি পছন্দ হয় তো বাংলাদেশ যে কোনো প্রান্তে চাইলে আমাদের অর্ডার করতে পারবে আচ্ছা বাইরে থেকে ভালো লাগছে বাইরে লোক উঠে আর কি হ্যাঁ আমাদের খুব পছন্দ হয়েছে ব্যক্তিগত যদি আপনার কোনো ইলেকট্রিক বাইক সরাসরি তার শোরুমে না আসেন হয়তো বুঝবেন না কিন্তু ভাই আপনার শোরুমে তো দুইটা ওয়াই আসার ওয়াই আছে একটা তো যমুনা ফিউচার পার্কের জি ভাই আমাদের যমুনা ফিউচার পার্ক হলো মেন ব্রাঞ্চ আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি লেভেল 4 শপ নাম্বার 09 আর আমাদের মেন শোরুম হলো মিরপুর 60 ফিট মিডল পিটের বাক পড়েছে সো তাছাড়া বাংলাদেশ যে কোনো প্রান্তে চাইলে আপনি এটা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে ইউনিটটা পাঠিয়ে দিব এটার প্রাইস কত রাখছেন ভাইয়া আচ্ছা ভাইয়া আমাদের এখানে যে ইউনিটগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রাইস হলো দুইটা প্রাইস বলবো সেটা হলো যেটা 48 ভোল্টেজ 20 অ্যাম্পিয়ার এটা হলো 1,29,900 টাকা আর যেটা 48 ভোল্টেজ 30 অ্যাম্পিয়ার 1,34,900 টাকা 1,900 টাকা ওটা মাইলেজ কত পাবো এটা মাইলেজ আপনার অ্যাভারেজ মাইলেজ পাবে 50 থেকে 60 আচ্ছা আর যেটা আপনার 29,000 আর যেটা হলো 48 ভোল্টেজ 20 অ্যাম্পিয়ার এটা 45 থেকে 55 আচ্ছা এটা মাইলেজ পাবো আমরা কত কিছুটা আপনার 5 থেকে 10 আপনি একটু মাইলেজটা কম পাবেন ঠিক আছে সেটা আপনার আলোচনার সাপেক্ষে নিয়ে যাবেন এছাড়াও যদি ঢাকার বাইরে থেকে নিতে যায় কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আপনি ঢাকার যে কোনো যদি প্রান্ত থেকে যেখান থেকে আপনার চাইলে এটা অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে ইউনিটে পাঠিয়ে দেবো আমি মোটরসের বিষয়ে একটু বলে দিচ্ছি সেটা হলো বাংলাদেশ অনেকে ইউনিটে সেল করতেছে 350 ব্রাসলেস মোটর তাছাড়া 450 বাট আমাদের হলো 500 ব্রাসলেস মোটর সো আর ব্রাসলেস মোটর যেটা বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় না না বৃষ্টিতে এটা ওয়াটারপ্রুফ মোটর সো আমার থেকে ভালো লাগছে এই গাড়িটার কি সিস্টেমটা মানে যদি আপনার অনেক সময় কিন্তু কি হারায় যায় সেক্ষেত্রে আমরা রিমোটের মাধ্যমে অন করতে আচ্ছা এখানে হ্যাঁ এখানে একটা খুব সুন্দর দুইটা কি দেখতে পাচ্ছেন দুইটা রিমোট সো আপনি দুইটা আপনার বাসার জন্য কিফট রেখে দিলেন আর দুইটা তো আপনি রাইড করলেন যদি ইনকেস যদি হারিয়ে যায় তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন আর তাছাড়া এটা বাংলাদেশ যে কোনো মোটর ওয়ার্কশপগুলো আছে যেখানে আপনি এগুলো মানে চাইলে আপনি এগুলো ব্রিং করে নিতে পারবেন আচ্ছা এছাড়াও তো একটা সিকিউরিটি লক আছে রাইট একটা সিকিউরিটি লকটা আছে আমার কাছে এখন রিভিউ আছে আমি দেখাতে পাচ্ছি এখানে একটা পিল মানে ব্যাটারি প্রয়োজন তাহলে এটা দিয়ে আপনি চাইলে এটা অন করতে পারবেন চাইলে অফ করতে পারবেন খুব সুন্দর সিস্টেম এবং তাছাড়া এটা আরেকটা জিনিস দেখাচ্ছি এটা কোথায় ব্যাক আর্মরেস্ট আছে হ্যাঁ সো ইটস ভেরি কমফোর্টেবল এই সিটটা হ্যাঁ দেখেন মানে বসে খুব আরাম বসে খুব লাক্সারি ভাবে একটা ফিল অনেক কিন্তু ডিজেবল পার্সনরা হুইলচেয়ার কিনে বা অনেক ধরনের দামি দামি তারা কিন্তু এই গাড়ি কিনা পারে আমার পারফেক্ট পারফেক্ট ভাই হ্যাঁ এবং তার এটা যে সাপোর্টের জন্য বেস্ট হয় আর কি রাইট আমি ভাবি এখানে যদি অনলি জেন্টস মানে ইউজ করবে তা না বিশেষ লেডিস এন্ড জেন্টস বুথ আপনি ইউজ করা যেটা অনেক মা বোনরা আছে বাইক চালাতে পারে না তারা কিন্তু ইজি ভাবে চালাতে পারে যদি তিন চাকা হওয়াতে হ্যাঁ আমি আমার গাড়ির পার্কিং এ যেখানে ব্যাটারিটা রাখা হবে সো চাইলে এটাকে আপনি চাইলে বাসায় নিয়ে এটা চার্জ দিতে পারবেন সো ইট ইজ ভেরি পোর্টেবল হ্যাঁ হ্যাঁ সো দেখাচ্ছি ও আচ্ছা 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 সো এখানে একটা স্পেস আছে হ্যাঁ জাস্ট এই ক্লাফটা খুলে এখানে চাইলে এটাকে আমি একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা চাইলে এইভাবে আপনি খুলে আপনি বাসে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা বাট একটু এটা 28 কেজি হ্যাঁ পোর্টেবল ব্যাটারি হ্যাঁ হ্যাঁ পোর্টেবল ব্যাটারি হওয়াতে হয় কি অনেক সময় কিন্তু দোতলা তিনতলা আপনার রুম থাকে সে কিন্তু লিফটের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু ব্যাটারিটা চার্জ দেওয়া সম্ভব রাইট মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সিস্টেম এর একটু পূর্বে আমরা যতগুলো বাইকগুলো দেখছি কিন্তু পোর্টেবল ব্যাটারি দেখিনি ভাই হ্যাঁ এই জন্য কিন্তু আমি একটু অবাক হয়েছি আর কি তো পোর্টেবল ব্যাটারি হওয়াতে এদের সুবিধাগুলো অসুবিধাগুলো কিন্তু আপনি জেনে নেবেন আচ্ছা এটাতে কি ব্যাটারি ইউজ করা হয়েছে ভাই লিথিয়াম অ্যাসিড ব্যাটারি আচ্ছা আচ্ছা এছাড়া যদি অন্য কোনো ব্যাটারি ইউজ করতে হয় আপনি পারবেন কিনা হ্যাঁ অ্যাজ পসিবল বাট এটার জন্য এই অ্যাকচুয়ালি এই বাইকের জন্য এই ব্যাটারিগুলো ইজ পারফেক্টলি আচ্ছা জি মানে ঝামেলা কম মাইলেজটা ভালো পাওয়া যায় তারপর আমাদের বাংলাদেশে ইনকেস যদি কোনো প্রবলেম দেখা যায় আমার বাংলাদেশে এই ব্যাটারিগুলো অ্যাভেলেবল পাবে ঠিক আছে
তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করব আসসালামু আলাইকুম هلك سر عند الله بينك أنت وبين الله هلك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب